নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি যে সাইট্রাস জাতীয় গাছটা দেখাবো সেটা হলো এক অভিনব জাতের একটা কমলা লেবু। আপনারা হয়তো সকলেই কম বেশি একটু এই লেবুর ব্যাপারে জানেন। সাইট্রাস ভ্যারাইটির মধ্যে অন্যতম এক ভ্যারাইটি হলো কিন্ন। এই কিন্নর নতুন চারা আমরা সংগ্রহ করেছি এবং সেটা আমাদের মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। প্রধানত আমরা কিন্ন লক্ষ্য করতে পারি ওটা পাঞ্জাব আর কাশ্মীর, ওই দেশীয় একটা ভ্যারাইটি। সেটা আমাদের দেশের মাটিতেও কিন্তু ওটা একটা সাকসেস ফল। আপাতত আমাদের সংগ্রহের মধ্যে আপনারা পেয়ে যাবেন মিশরীয় মালটা, যেটা বড় সাইজের, এবং পাঞ্জাব মালটা, যেটাও বড় সাইজেরই পেয়ে যাবেন, এবং কিন্ন, যেটা বড় সাইজ, ছোট সাইজ দু সাইজেরই পেয়ে যাবেন, এবং আছে ম্যান্ডারিন কমলা। ম্যান্ডারিন কমলা ওটা বড় সাইজেরই আছে। তো নিচের স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করে জানাবেন। SMS করলেই আমরা রিপ্লাই করে দেবো। সবসময় ফোন ধরা হয় না, ওর জন্যই আমরা বারবার প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে গাছের গ্রোথটা কেমন, গাছের সাইজটা কেমন। ওর জন্যই এই রকম ভিডিও আমি বারবার আমার চ্যানেলে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব, যাতে আপনারা যারা অনলাইন থেকে গাছ নেন দেবু শিকদারের কাছ থেকে, কেমন গাছ আপনারা অনলাইনে পাবেন সেই সব বৃত্তান্ত আপনারা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এতে আপনাদেরও একটা সুবিধা হবে, একটা আইডিয়া থাকবে। তো দেখুন আস্তে আস্তে গাছগুলো এবং কেমন ধরনের গাছ আপনাদের পছন্দ, কিংবা এর মধ্যে থেকেও যদি কোনো গাছ পছন্দ হয়ে থাকে সেইটা আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরা যথাসম্ভব ওই একই গাছ দিতে পারবো সেটা বলছি না, কিন্তু একটা ভালো রকমের গ্রোথ গাছ আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। এইটা এই গাছটা কি? এইটা মিশরি আমার। হাইট মিনিমাম 4 ফুটের বেশি? সমস্যা যে গাছে পাতা একটু কম, পাতা হয়ে যাবে কদিন পরে, মানে শিকড় কাটা পড়েছে তো গাছে। মানে এরকমই ছিল নাকি এমনি গাড়িতে আনার জন্য এরকম? না একটু এরকমই ছিল, কদিন একটু রেস্ট না খেলে ঠিক হবে না, শিকড় কাটা আছে তো গাছে গেছে। আচ্ছা কী কী গাছ আছে ভ্যারাইটি? আজকে আছে হচ্ছে কিন্ন, কিন্নটা অনেক আছে, বড় গাছ, ছোট গাছ, ছোট বড় ছোট দুই রকম আছে। আর আর আছে আপনার কালাবিরিস বল, যেটা একটু লম্বা ডিম্বাকৃতির মৌসুমি লেবু, ওইটা আছে। আর মিশরীয় মালটা তো বললাম, আর ম্যান্ডারিন কমলাটা আছে, আর আছে আপনার এক এক করে দেখছি অতটা মনে নেই। আচ্ছা কারা কারা যেটা সেইটা কি পাবে? না কারা কারাটাই হচ্ছে, এই গাছটা তো বিশাল বড়। তো আপনারা দেবু শিকদারের মুখেই শুনতে পারলেন যে নতুন একটা ভ্যারাইটি কালা ব্রিজ ওভাল, ওই জাতীয় যে সাইট্রাস ভ্যারাইটি আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করে জানাবেন। এটা ম্যান্ডারিন কমলা,
कफुट है ओ ये 4 फुट मत है टकलू खुदा लगवा टाके मगा दिखाए टकलू छोटर मत देखो हलो गाछ ये जे सब मोटामोटी नामानो हो गेछ आर अल्प कटा आछे एरकम गाछ होबे एखन सब किन्नो हाँ सब किन्नो देखो कुछ चलो मोटामुटी सब नामान हो गया तो अपना जो किन्नर चारा प्रयोजन है अनलाइने नीले एरकम गाज दिए देव असुविधा हो ना आशा करी बसर ही फुल चले आस गया तो एखन आपनादेर मोटामुटी सब ही अवेलेबल हो गए अपन ह्वाट्सअप नम्बर देवा थाकबे ह्वाट्सअपे कन्टैक्ट करबें तो सब गाज बारे बस पे जाए এছাড়াও আপনারা অন্যান্য থাই ভ্যারাইটি সমস্ত ফলের চারা পেয়ে যাবেন এখানে তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করেন আমাদের যথাসম্ভব চেষ্টা করব আপনাদের ভালো চারা দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ।